মহরম মাসের একটু ঘটনা জানালে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। সামনে মহরম মাস, মহরম মাস আসলেই আমাদের মধ্যে কিছু মুসলিম নামধারী লোকেরা তাজিয়া করতে বের হয়। মহরম মাস আসলেই আমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা কান্নাকাটি করে দিয়ে বিদায় করে দিতে চাই। আসলে প্রতিবার কি প্রতি বছর এইভাবে ইয়া বের করা, তাজিয়া বের করা, শোকগাথা রচনা করা, শোকগাথা নিয়ে আলোচনা করা, এটা কি ইসলাম জায়েজ আছে কিনা? ইসলাম কারো সিরতম শ্রদ্ধ উপকৃত হতে বলে, কিন্তু এইভাবে প্রতি বছর কোনো মানুষের বাৎসরিক একটা ইয়া পালন করবে, মৃত্যু তার বার্ষিকী অথবা তার শাহাদত বার্ষিকী এইভাবে দিয়ে পালন করবে, ইসলাম এটা বলে না, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো মানুষের জন্য তার স্বামী ব্যতীত, স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করার অনুমোদন করেন নাই। আর বছরের বছর ধরে 1400 বছর ধরে শোক প্রকাশ হচ্ছে, কিন্তু শোক শেষ হয় না, আবার মহরম চলে গেলে শোক চলে যায়। এই জাতীয় শোক কেন আমরা করি? আমরা দুঃখ থাকবে, কষ্ট থাকবে যে নবী পরিবারের এই মহান ব্যক্তিত্ব তিনি কারবালার প্রান্তরে মারা গেছেন, কিন্তু এটার জন্য প্রতি মহরম মাসে এটার জন্য পালন করতে হবে, এই শোক পালন করতে হবে, এটা ইসলাম বলেনি কোনো দিন, ইসলাম এটা অনুমোদন করে না, এটা জায়েজ না, এটা হারাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা করতে। আপনারা জানেন যে যখন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান মারা গেলেন, তখন জীবিত ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, নবীর স্ত্রী। তিনি তখন 3 দিন পরে বললেন যে আমার জন্য ভালো কাপড় নিয়ে আসো, আমি শোক প্রকাশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ব্যতীত কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করতে নিষেধ করেছেন। সেজন্য এই যদি শোক জাতীয় যারা বের করে তাজিয়া মিছিল বের করে, এটা হারাম কাজ করতে চলে, জায়েজ নেই। আমাদের কী করণীয় আছে? মহরম মাসের করণীয়ের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই, এটা বিশ্বাস করতে হবে। কারবালা ঘটনার আগেই মহরমের অনেক আমল রাসূলুল্লাহ অনুমোদন করেছেন। কী আমল অনুমোদন করেছেন? যে আমলটি অনুমোদন করেছেন সেটা হচ্ছে যে মহরম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10 তারিখ, মহরমের 9 এবং 10 তারিখ, যেখানে হোক, যেই দেশে হোক, যেই 9 যেই 10, সেটা প্রত্যেকে যেন সওম পালন করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশুরা, এই দিনের এই সওম পালন করলে, সাথে তাসুয়া তিনি ঢুকিয়েছেন, যে কেউ সেটা পালন করবে সেটা তার জন্য ওই বছরের গুনার জন্য কাফারা হয়ে যাবে, 1 বছরের গুনার জন্য কাফারা হবে। তবে এটা ছোটো গুনা, বড় গুনার জন্য কাফারার জন্য তওবা লাগে, ছোটো গুনার জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়া পরবশে কারো অবস্থা দেখে যদি কোনো কেউ তওবা করে, সাথে সাথে ক্ষমা করে দেবেন, এটা আলাদা মশালা। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এটা ছাড়া, এই আমল ছাড়া আর কোনো আমল কিন্তু সরাসরি হাদিসে আসেনি। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় মহরম মাস আসলে তার আমলের মধ্যে একটা হয় কি, বড় কিছু জবে করা, মোরগ জবে করা। সেদিন অনেকে মনে করে যে এই দিন ভালো খেলে সারা বছর ভালো খেতে হবে, আশ্চর্য জিনিস। কেউ আছে ওই দিন শুধু আফসোসের বিষয় বা সেদিন রক্তাক্ত হয়ে যায়, নিজে সারাসরি রক্তাক্ত করে ফেলে। আবার কেউ কেউ নতুন জিনিস বানিয়েছে, সেটা কি, এই দিনে মহরম মাসে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, আদম সৃষ্টি ইত্যাদি কাহিনী ফিরিস্তি লম্বা টানে, সবই মিথ্যা। একমাত্র একটা সত্য আছে, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা মহরম কেন পালন করে এটা জানতে হবে। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। ফেরাউন কবল থেকে বের হয়ে তিনি নদী পার হয়ে চলে এসেছিলেন। নদী পার হয়ে আসার পরে যেই সমুদ্রটি অর্থাৎ বারে আহমার বা রেড সি, এটা পার হয়ে আসার পরে তিনি সওম পালন করেছিলেন। সেই দিনটি ছিল 10ই মহররম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকতে একবার মদিনায় যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তাদেরকে যে তোমরা এই দিনটির সওম কেন পালন করো। তারা বললেন যে মুসা আলাইহিস সালাম করে, ইহুদিদের জিজ্ঞাসা করলেন সেটা, ইহুদিরা বললেন যে মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাকে নাজাত দিয়েছেন, আমরা এই জন্য করি। এটা হচ্ছে এর সত্যিকার উত্তর। তখন মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তোমাদের থেকে মুসার বেশি কাছাকাছি, কারণ তোমরা পদভ্রষ্ট অনুসারী, আমরা সত্যিকার সহজ অনুসারী, কারণ নবীরা সবাই হচ্ছে আল্লাহ, নবীরা সবাই হচ্ছে বই মাতৃ, সেই হিসাবে তারা, তিনি বললেন যে আমরা তাসুয়া পালন করা বেশি, আমরা আশুরা পালন করা বেশি উপযুক্ত, তিনি আশুরা রোজা রাখতেন। তখনও
ফরজ সোম অর্থাৎ রমজানের রোজা ফরজ হয়নি। দ্বিতীয় হিজরিতে রমজানের সোম পালন হয়ে যায়। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে নফল হিসেবে কারা দিয়েছেন, নফল সওম হিসেবে নির্ধারণ করেছেন, কেউ ইচ্ছা করলে রাখবে, কেউ ইচ্ছা করলে রাখবে না, এরকম তার সব বর্ণনা করেছেন যে এই সওয়াবটি পাওয়া যায়। এর আগে রাসূল গুরুত্ব দিতেন, এমনকি যারা যেদিন তিনি প্রথম ঘোষণা তিনি বলেছেন কেউ যদি না খেয়ে থাকে সেদিন বাকি সময় না খায়, কেউ যদি কোনো বাচ্চাদের পর্যন্ত তোমরা সওম পালন করার অভ্যস্ত করো, এটা তিনি বলেছেন যখন সওম ফরজ হয়নি তখন, পরবর্তীতে সেটা তার জন্য ফরজ, তাদের উপর ফরজ ছিল না, অর্থাৎ সেটা তখন নফল হয়ে যায়। এই জন্য বর্তমানে কেউ যদি কোনো সেই সওম পালন করে তার সওয়াব পাবে, কিন্তু এটার সাথে অন্য কিছু যোগ করে দিবেন না, কারবালা আটকে লাগিয়ে দিবেন না, এটার সাথে নূহের কিস্তি থেকে নূহ তার কিস্তির মাধ্যমে বেঁচে গেছেন যে কিস্তিতে চড়ে এটাও বলবেন না, এটা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লাম আগুনে ফেলে দিয়েছেন এই জাতীয় কথা বলবেন না, কারণ এটা এর সাথে সম্পৃক্ততা নেই। এই জাতীয় যত ঘটনা উল্লেখ করা সবগুলি মিথ্যা, একমাত্র একটাই শুদ্ধ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে এদিন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এই জন্য তারা এই দিনের সওমটি পালন করত এই ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসার পরে সেই সওমটি পালন করার নির্দেশনা দিয়েছেন। মক্কায় থাকতে কি তিনি পালন করতেন সওমটি? হ্যাঁ, তিনি মক্কায় থাকতে সওমটি পালন করতেন, মক্কাবাসীরা সেটা পালন করতে দেখে। মক্কাবাসীরা এই সওমটি কেন পালন করতেন এর বর্ণনা আসছে ইবনুল কালবী সহ বিভিন্ন কিতাবে উল্লেখ আছে যে মক্কাবাসীরা একবার বড় ধরনের অপরাধ করে, সে অপরাধ করার পর তারা জিজ্ঞাসা করে প্রতিকার কী, তখন ইহুদিদের সর্দারদের কাছে তারা ধর্মীয় লোক মনে তাদের কাছে যাওয়ার পর তারা বলে যে তোমরা সওম পালন করে এই দিনের অর্থাৎ এই আশুরা, তাহলে তোমাদের সেটা প্রতিকার হবে, তখন তারা এটা পালন করতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মক্কাবাসীদেরকে এটার উপর পেয়েছেন, এই জন্য তিনি সেটা পালন করেছেন। বুখারীতে এর বর্ণনা আসছে, এটা হচ্ছে মক্কা তো তিনি পালন করেছেন, তবে তিনি সেটা তিনি কারণ জানতে পারেননি, মক্কাবাসী পালন করা হিসেবে করে ভালো কাজ হিসেবে তিনি এটা করেছেন। আর মদিনে আসার পর তিনি জেনে এবং সেটার নির্দেশনা দিয়েছেন যে আমরা হ্যাঁ মুসার কাছা সবচেয়ে কাছাকাছি, তবে আমরা যে আগামী বছর জীবিত থাকি তো আমি নির্দেশ দিব, অর্থাৎ তিনি সবশেষে জীবনের তিনি বলেছেন এটা যে তার নির্দেশ দেবো যেন তাসুয়া যেন আমরা নবম এবং দশম উভয়টি দিন আমরা সওম পালন করি, সেজন্য আমরা বর্তমানে নবম এবং দশম উভয়টি সওম পালন করে থাকি। এটাই হচ্ছে একমাত্র আমল, অন্য কোনো আমল সেখানে নাই, অর্থাৎ এই দিনে আর বাড়তি কোনো আমল নাই এই মহরমের এই কাজগুলো। তবে সওম পালন করার ব্যাপারে হাদিসে আসছে সওম পালন করতে পারেন, সেটা ছাড়া অতিরিক্ত কোনো কিছু করা, মারামারি হানাহানি করা, তাজিয়া করা, বের করা, বা কেউ বলে আমি আনন্দ করবো, কেউ বলে আমি দুঃখ করবো, কোনোটাই নেই আনন্দ দুঃখ কোনোটাই না, এখানে হচ্ছে সওম পালন করা, এটা ছাড়া আর কোনো আমল নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم